তো ওয়েবেল টেকনোলজি লিমিটেডের মাধ্যমে যেটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আপনারা আবেদন করতে পারেন 17 তারিখ পর্যন্ত। তো যারা আবেদন করছেন, তো অনেকেই সমস্যায় পড়ছেন বর্তমানে, অনেকেই সমস্যা ফেস করছেন, যেমন আপনাদের ওটিপি আসছে না কারো, এবং কারো আপনাদের ফাইনাল সাবমিট হচ্ছে না, কারো রেজিস্ট্রেশন যেটা আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্টার নাম্বার রয়েছে ওটা আপনাদের নিচ্ছে না। তো অনেক ধরনের অনেকের সমস্যা হচ্ছে, তো সমস্যা ছিল এর আগেও ছিল, ঠিক আছে। তো অনেকে হয়তো ফাইনাল সাবমিট আপনারা করতে পারেননি। তো নতুন একটা আপডেট দিয়েছে ওয়েবেল টেকনোলজি, ঠিক আছে। তো অফিসিয়াল সাইটে আমরা বর্তমানে রয়েছি, আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন wtl.co.in। তো বর্তমানে এখন কারেন্ট ওপেনিং পেজে রয়েছে, ক্যারিয়ার পেজে রয়েছে। তো আসার পর আপনার নিচে একটু স্ক্রোল ডাউন করবেন, স্ক্রোল ডাউন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লিক করবেন এই লিঙ্কে। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনার নতুন একটা পেজে চলে যাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে, তো নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো প্রথমে যেটা আপনাদের শো করছে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ওটিপি এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, তারপর অ্যাপ্লিকেশন সাবমিট ইস্যু ক্লোজড, তো দোজ হু আর স্টিল ফেসিং প্রবলেম অ্যারাউন্ড, তারপর রয়েছে দেশ এরিয়াস রিকোয়েস্ট টু, যেটা আপনাদের ক্লিয়ার ইউর ব্রাউজার ক্যাচ, তারপর রয়েছে ট্রাই এগেন। তো যেটা আপনাদের এখানে বলা হয়েছে যে আপনাদের যেটা যে প্রবলেমটা আপনারা ফেস করেছিলেন, ওটিপি প্রবলেম এবং যেটা রেজিস্টার নাম্বার সাবমিট হচ্ছিল না এবং ফাইনাল সাবমিট হচ্ছিল না, তো বর্তমানে ওই প্রবলেমটা এখন বর্তমানে যেটা আপনাদের ঠিক করা হয়েছে, সার্ভারকে ঠিক করা হয়েছে। আপনারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যেতে পারেন। তো ওখানেও সব ধরনের চাকরির খবর খবর আপডেট দেওয়া হয়ে থাকে এবং যে কোনো পরীক্ষার পরিস্থিত করানো হয়ে থাকে। তো বন্ধুরা আপনারা এখনই জয়েন হয়ে যান। তো ডিসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন, ওখানেই সব গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। যেটা আপনাদের টেকনিক্যাল সমস্যা ছিল, তো সেটা প্রবলেম সলভ করা হয়েছে। তো আপনাদের যেটা বলা হয়েছে, যেটা আপনাদের বলেছে যে আপনাদের মোবাইলে যেটা আপনাদের ডাটা, তো ডাটা অবশ্যই আপনারা ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। তো অবশ্যই যদি আপনার ক্রোম ব্রাউজার থেকে যদি আপনারা এটা যদি আপনারা অ্যাপ্লিকেশন করে থাকেন অনলাইন আবেদন, যেটা আপনার ডাটা এন্ট্রি অপারেটর পদে, যদি আপনারা ক্রোম ব্রাউজার থেকে আবেদন করে থাকেন, তো অবশ্যই আপনারা ক্রোম ব্রাউজারের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা ডাটা অবশ্যই আপনারা ক্লিয়ার করে নেবেন, অল ডাটা ক্লিয়ার ক্যাচ অবশ্যই আপনারা করে নেবেন। তো এতে আপনাদের সুবিধা হবে এবং আপনাদের ক্রোম ব্রাউজার সঠিকভাবে কাজ করবে। তো এটাই আপনাদের বলেছে। তো অবশ্যই বর্তমানে সমস্যা যেটা আপনার ছিল আপনাদের, ঠিক আছে, তো সমস্যা সলভ করা হয়েছে বর্তমানে এখন। তো এটা আপনাদের ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল সাইটে এটা আপনাদের নোটিশ দিয়েছে, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা নিজের মোবাইল ডাটা ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার করার পর তারপর নেক্সট ডে ট্রাই করবেন, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। এবং তারপর যেটা আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে বিএসকেতে, তো এটা কিন্তু বিএসকেতে রিক্রুটমেন্ট না, এটা আপনাদের ভূমি এবং খাদ্য দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন চলছে, প্লাস মোটামুটি প্রায় 1200 প্লাস টোটাল শূন্যপদের এটা আপনাদের নিয়োগ করা হবে। আশা করা যায় বিএসকেতে ডাটা এন্ট্রি অপারেটর পদে আগস্ট মাসে আশা করা যায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, অনলাইন আবেদন স্টার্ট হবে আগস্টে। তো যখনই বিএসকেতে ডাটা এন্ট্রি অপারেটর পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং অনলাইন আবেদন স্টার্ট হবে, তো সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো ভালো থাকবেন।